আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? পাস্তা রান্না করার একটি অন্যরকম রেসিপি শেয়ার করছি, আশা করছি সবার কাছে ভালো লাগবে। সব সময় তো আমরা চিজ বা মাংস দিয়ে পাস্তা রান্না করে খাই, আজকে ভেজিটেবল পাস্তার রেসিপি শেয়ার করছি। আর এই পদ্ধতিতে পাস্তা রান্না করলে কিন্তু বাড়ির ছোট বড় সবাই খুব পছন্দ করবে, সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের সবজিটাও খাওয়া হয়ে যাবে। বিশেষ করে যখন বাচ্চারা সবজি খেতে চায় না, এইভাবে রান্না করে দেখতে পারেন, অবশ্যই তাদেরকে ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন। এখানে আমি প্রথমে 1 প্যাকেট পরিমাণ পাস্তা নিয়ে নিয়েছি। এখন চুলায় আমি গরম পানি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, পানিটা প্রায় গরম হয়ে গেছে। এর সাথে আমি 1 চামচ পরিমাণ লবণ আর তেল দিয়ে দিচ্ছি। পানিটা যখন ফুটতে শুরু করবে, এ পর্যায়ে আমি পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তা দেওয়ার পর কিন্তু একটু ভালো করে একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিতে হবে, যেন নিচে না লেগে যায় বা একটার সাথে একটা না লেগে যায়। গরম পানির মধ্যে পাস্তা বা নুডলস দিলে অনেক সময় কিন্তু লেগে যায়, তাই একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এ তো দেখুন পাস্তাটা কিন্তু প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি পানি ঝরিয়ে নিব সবগুলো পাস্তাকে, এভাবে করে তুলে নিচ্ছি। এরপর চুলায় আমি আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে প্রায় আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিব রসুন কুচি আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এর সাথে কিছু সবজি দিয়ে দিচ্ছি, দিয়ে দিব গাজর কুচি আর নিয়েছি প্রায় 1 বাটি পরিমাণ বাঁধাকপি কুচি, দিয়ে দিচ্ছি কিছু বরবটি কুচি, দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিব কিছুক্ষণের জন্য, যেন সিদ্ধ হয়ে যায় সবজিটা। কেউ চাইলে এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, যেমন ক্যাপসিকাম দিতে পারেন, আরও বিভিন্ন ধরনের শীতকালীন সবজি থাকে সেগুলো অ্যাড করে দিতে পারেন। এরপর এখানে আমি একটি ম্যাগি মশলা নিয়েছি, এই ম্যাগি মশলাটা যে কোনো স্টোরে পেয়ে যাবেন। এর সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আর ম্যাগি মশলায় কিন্তু সব ধরনের মশলা থাকে, তাই অন্য কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই, এটাতে অনেকটা টেস্ট হবে। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে বসিয়ে দিচ্ছি। এর সাথে এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা পাস্তাগুলো। এর সাথে দিয়ে দিব 1 চামচ পরিমাণ সয়া সস, কেউ চাইলে এখানে টমেটো সসটাও দিতে পারেন। এরপর ভালো করে আবারও সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু এখন আমি অ্যাড করিনি, যেহেতু সয়া সসে প্রচুর লবণ থাকে, তাই একটু পরে দিব। এত ভালো করে মিশানো হয়ে গেছে, এরপর স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 চামচ পরিমাণ লেবুর রস আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। লেবুর রস আর চিনি দিলে কিন্তু যে টেস্টিং সল্টের একটা কাজ করে, তাই টেস্টিং সল্ট না ব্যবহার করে এভাবে লেবু আর চিনির রস চিনিটা দিতে পারেন, তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে, ফ্লেভারটা একটু অন্যরকম হয়। এখন সব কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুবই সহজ সিম্পলভাবে এই মজাদার পাস্তা সবজির সাথে রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়ে গেছে। এরপর আমি এখন পরিবেশন করে নিচ্ছি। আর এভাবে চটজলদি কিন্তু যে কোনো সময় পাস্তাটা তৈরি করে দিতে পারেন, এতে করে বাড়ির ছোটো বড়ো সবাই খুব পছন্দ করবে, সাথে সাথে বিভিন্ন সবজিও খাওয়া হয়ে যাবে। কেমন হয়েছে আজকে আমার এই ভেজিটেবল পাস্তা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে দিন এবং শেয়ার করে দিন, আর প্লিজ ফলো দিতে কিন্তু ভুলবেন না। এই তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।